السلام عليكم يا دون، কেমন আছেন সবাই? আজকে তেহারি রান্নার আয়োজন। কিছু গরম মশলা হালকা বেজে তারপর সরষের তেল দিয়ে নিছি। সরষের জিরা তেলের মধ্যে একটু নেড়ে নি। এখানে মাংসের পরিমাণ 1 কেজি গরম মাংস। এখন দিয়ে দিব পেঁয়াজ। হ্যাঁ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ মশলা সবগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিব মাংস। এখানে প্রায় 1 চামচের বেশি 1 চামচের মতো রসুন আর এখানে নিচে প্রায় 2 চামচ 5 চামচ আদা। পরিমাণ মতো লবণ, খুব সামান্য মরিচের গুঁড়া। আমি দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়া, খুব অল্প জিরা গুঁড়া। দিচ্ছি দুটো টমেটো, একে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিব সামান্য বডি তেহারি মশলা। টক দইটা যখন আমাদের গড়া থাকে না তখন আমরা ইনস্ট্যান্ট আমরা রেডি করে দিতে পারি। মাংসের জলটা টেনে গেছে, এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কিছু মানে দেখে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা আমার সিদ্ধ হতে থাক, এটাকে আমি চালটা রেডি করে নিই। এখানে 1 কেজি মাংসের জন্য আমি চাল নিলাম 3 ফট। খুব সামান্য সরষের তেল দিয়ে নিচ্ছি। দিব দুটো তেজপাতা, কিছু গরম মশলা। দিব খুব সামান্য শাহি জিরা। একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত একটু তেলে তেলে নেব। দুটো পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ কটা কাঁচা মাংস। মাংস কষানোর সাথে চাল দিয়েও করে নিতে পারি, মাংসের সাথে একসাথে কষি। সব রকমই করা যায়, কিন্তু স্বাদ এক একটা এক এক রকম, স্বাদের ভিন্নতা থাকে অবশ্যই। পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন দিয়ে দেবো চাল। এখানে চালের পরিমাণ 3 ফট, 1 কেজি মাংসের জন্য 3 ফট চাল। পরিমাণ মতো লবণ, হয়ে গেছে চাউল ভাজা। যেহেতু মাংসের মধ্যে জল থাকবে কিছুটা, তাই এখানে নিছি 5 ফোঁড়ের একটু বেশি। ঢেকে দিয়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পাতিলটা তাওয়ার উপরে তুলে দিব যাতে ফোড়া না লাগে। হয়ে গেছে আমার গরু মাংস দিয়ে তেহারি রান্না, অনেক মজার একটা রান্না। গরু মাংস দিয়ে তেহারি, হয়ে গেছে আমার দারুণ মজার গরু মাংস তেহারি রান্না। এখন উপরে দিয়ে দিব কিছু আচারের তেল মশলা। আচারটাও যখন সরিষার তেল, তেহারিও সরিষার তেলের, ওই জন্যে আচারটা তেহারের সাথে খুব ভালো যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।